যেটা আদেশ সাধারণ পুরুষ নারীর সেটা আদেশ। এই কথা বলার পরে সুম্মা যাকারা রাজুলা একটি লোকের আলোচনা আল্লাহ রাসূল করলেন, ইতুলি সাফারা, যে লম্বা সফরে রয়েছে, কয়েক দিনের সফরে রয়েছে, আসা আকবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো মাথায় চিরনি করেনি, বিপদে পড়েছে, ওয়া মুদ্দায়াদাই হে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়। পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে প্রথম দুইটি ওই জামরার পাশে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার প্রায় 42টি হাদিস রয়েছে। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত তুলে দিতে লজ্জা পান, হাত তুলে দোয়া করা উচিত। তবে বিদাতি স্থানগুলি থেকে সাবধান থাকবেন, যেমন সলাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, এসব বিষয়গুলি থেকে সাবধান থাকবেন। তিনি বলেন, লোকটি বিদেশে আছে, বিপদে পড়েছে, চুলগুলি এলোমেলো আছে, বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুঃখিত, মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, কুসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আল্লাহ ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না, সে যত বড়ই বিপদে থাক না কেন, বিপদে পড়ে দোয়া কবুল হবে না। অনেক সময় দোয়া কবুল হয় না পরীক্ষার জন্য, বলে গেলেন ওই যে সেই কথা বললো আবু জাহাল, এই কে আছে? মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন উটের ভুঁড়ি চাপিয়ে দিবে, এই যে আমি। বলে, ওই যে উটের ভুঁড়ি নিয়ে আসো। মোহাম্মদ সিজদায় গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও উটের ভুঁড়িটা নিয়ে এসে চাপিয়ে দিল, অট্ট হাসি দিচ্ছে, একজন আর একজনের গায়ে হিলে পড়ে। কে যেন বলল, ফাতেমা, তোমার আব্বার অবস্থা এই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলেন, ভুঁড়ি সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল মাথা উঠিয়ে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, এদেরকে তুমি ধ্বংস করো। এই বিপদে পড়ে তিনি দোয়া করেছিলেন, সেটা কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। ওইখানে বলেছি আপনাকে এই কথা, দোয়া করেন কবুল হচ্ছে না বলে নিরাশা হবেন না। আবার এইদিকে যদি থাকে হারাম রুচি, যদি সন্দেহ থাকে, রুজি উপার্জন করতে হবে না। ভুলে গেলেন, শতবার বলেছি, বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন, টাকা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান, টাকাই নাই দিন মজুরি করে খান, যদি দিন মজুরি করে না খেতে পারি তাহলে ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত হবে, সন্দেহযুক্ত টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল বিক্রি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, শ্বশুরের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, চূড়ান্ত সন্দেহের কোনো সুযোগ নেই। আমরা কোনো অস্পষ্টতা রেখে বিবরণ দেওয়ার চেষ্টা করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতিয়াল নাসে জামানুন লাই ওয়ালিন নাস মা খাজা মিনহা আমিনাল হালাল আমিনাল হারাম, অচিরেই মানুষের উপরে এমন একটি সময় চলে আসছে, মানুষ পয়সা উপার্জন করবে বিবেচনা করবে না, এই পয়সা বৈধ না অবৈধ। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, পৃথিবীর মানুষ দেখো তোমাদের সামনে এইভাবে পৃথিবী তুলে ধরা হচ্ছে, দেখবে পৃথিবী শুধু টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি। এই দেখো আল্লাহ রাসূল বলছেন, শুধু টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি। আমি আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় করি না, আমার উম্মত এই পয়সার পিছনে পড়ে যাবে, পৃথিবী তাকে ধ্বংস করে দিবে, প্রযুক্তি তাকে ধ্বংস করবে, এই ভয় করি। হুজুর বলছেন 100% হালাল জিজিএম, হুজুর বলেন এই কথা? হুজুর বলেন ডেস্টিনি বৈধ, আমি বলছি ডেস্টিনি হারাম। তখন বলছে আব্দুর রাজাক সাহেব, কোর্টে এসেছি, বৃদ্ধ কেস করবো, এই জন্য করে দেখা করবেন, দিনেশপুরে ডেস্টিনির বিরুদ্ধে বলবেন না, পা কেটে নেব। আমি বললাম কাটার পরে,
কোনোদিন পিছা হটা লাগেনি, ভবিষ্যতে লাগবে এটা বিশ্বাস করি না ইনশাআল্লাহ। ওইটা আমার মাথাতেই নাই, ওটা আমি হিসাবই করি না। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহামিন নাবাতা মিনাস সাহাতে কানাতি নারা আলা বিহি, ওই শরীরের জন্য জাহান্নাম যথেষ্ট যেই শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয়। লাইয়াকুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয়। সর্ববিষয়ে বৈধ উপার্জন করার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক।